এবারে আরো কিছু সংবাদ এক নজরে। পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে প্রায় 86 কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা হয়েছে। নেত্রকোনা দুর্গাপুরে সালিসের মীমাংসাকে কেন্দ্র করে জাহেদ আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার আসামি আবুল বাশার বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। ঝিনাইদহের মহেশপুরে 466 গ্রাম স্বর্ণসহ 3 জনকে আটক করেছে বিজিবি। পুলিশ জানায় ভালাইপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক দাম 39 লাখ টাকা।